দেখো এখানে দুটি করণী বা সার্চের সমস্যা নেওয়া হয়েছে এবং এই সমস্যা দুটির সমাধান আমি একই পদ্ধতিতে করে দেখাচ্ছি এবং সমাধান পদ্ধতিটি দেখে তোমরা আশা করি খুবই মজা পাবে। তাহলে প্রথম যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটিকে ভালোভাবে বোঝার জন্য আমি এই জাতীয় আরো একটি সমস্যা নিয়ে আলোচনা করছি। লক্ষ্য করে দেখো এখানে এই সমস্যাটির মান 1/√2 দেখাতে বলা হয়েছিল, তার জন্য অনুরূপ আরেকটি সমস্যা আমি নিয়েছি, এটির মানও 1/√2 দেখাতে হবে। তো প্রথমে আমরা এই পার্টির সমাধান কৌশলটি দেখে নিই। তো এটির সমাধান করার জন্য প্রথমে আমরা এটিকে কে ধরে নেব। এখন দেখো যেহেতু এই করণীটি হরটিতে √a + √b + √a - √b টাইপের টার্ম রয়েছে, অতএব এটির সমাধান করার জন্য এর পরবর্তী কাজ হবে এটির লব হরকে এই হরটি দিয়ে গুণ করে দেওয়া। এখানে এই হরটি দিয়ে লব হরকে আমরা গুণ করে দিলাম, যার জন্য হরেতে এই স্কোয়ার টার্মটি এসে। এখন আমাদের কাজ হলো হরের এই স্কোয়ার টার্মটিকে ভাঙা। তাহলে এটিকে a + b তার হোল স্কোয়ারের সূত্রে ভাঙলে এখানে লক্ষ্য করে দেখো যে এখানে a² + b² জন্য এই √√2 + 1 টার্মটি কেটে যাবে, কারণ এটি প্লাস আর মাইনাস আছে, এবং এখানে 2 × √8 এসে যাবে, এবং 2ab টার্মটির জন্য এখানে 2 × √ab এসে যাবে। তাহলে √ab টার্মটি আবার a + b × a - b টার্ম জাতীয়, সুতরাং এটি সমান হবে √8। তাহলে √8 মানে 2√2 - √2 + 1 - √2 + 1 মানে -√2 - 1। তাহলে এখন যদি আমরা এই 2√2 থেকে √2 থেকে বাদ দিয়ে দিই, সেক্ষেত্রে এই হরটি থেকে দুইটি কমন নিলে, এখানে হরটি থেকে যেহেতু দুই কমন যাচ্ছে, এই দুইটি কমন নেওয়ার পরে এখানে প্রথম পার্টে পড়ে থাকছে 4√8, এবং দ্বিতীয় পার্টে যেহেতু 2√2 থেকে √2 বাদ যাওয়ার পরে √2 পড়ে থাকছে, অতএব এখানে পড়ে থাকছে √√2 - 1। এক্ষেত্রে এই লবটিকে অপরিবর্তিত রাখা হয়েছে। তাহলে এখানে আবার লক্ষ্য করে দেখো এই 4√8 + √√2 - 1 টার্মটি কিন্তু এখানে রয়েছে, লবে এবং হরেতে রয়েছে, সুতরাং এই টোটাল টার্মটিকে যদি a হিসাবে ভাবি সেক্ষেত্রে এটি হয়ে গেল রুটে এবং হরে আছে 2 × a। তার ক্যালকুলেশন করলে এই √a এবং a ক্যান্সেল হয়ে এখানে √a পড়ে থাকবে, তার মানে এই টার্মটি এখানে থাকবে। তাহলে এখন লক্ষ্য করে দেখো আমরা এই টার্মটিকে যেহেতু k হিসাবে ধরেছিলাম এবং এই টার্মটি কিন্তু অনন্য হিসাবে এখানে এসে গেছে, দেখো এটির হর সমান এটির লব এবং এটির লব সমান এটির হর, সুতরাং এটি সমান আমরা খুব সহজে লিখতে পারবো 1/2 কে। তাহলে যেহেতু এটিকে k ধরা হয়েছিল এবং এখানে হরে 2 থাকার জন্য এটিকে আমরা লিখতে পারলাম 1/2 কে, সুতরাং k সমান হয়ে গেল 1/2, অতএব k স্কয়ার সমান 1/2। তাহলে k এর মান হবে 1/√2, যেহেতু এখানে k এর মানটি পজিটিভ, k > 0, অতএব এখানে +1/√2 হবে, কারণ এখানে যোগের ব্যাপার রয়েছে। পরবর্তী সমস্যাটির সমাধান তোমরা একই নিয়মে করতে পারবে। এক্ষেত্রেও এটিকে k ধরে নেওয়ার পরে লব হরকে হরটি দিয়ে গুণ করে নিতে হবে, সেক্ষেত্রে এটিকে a + b তার হোল স্কয়ারের সূত্রে ভাঙলে এই টার্মটি পড়ে থাকবে। এখন দেখো যেহেতু হরে এখানে দুটিতেই 2 রয়েছে এবং সেক্ষেত্রে এই দুইটি কমন নেওয়ার পরে এখানে এটি পড়ে থাকবে, এবং সেক্ষেত্রে এই √a এবং a দুটিকে কাটাকাটি করার পরে আমরা এখান থেকে এটিকে 1/2 কে হিসাবে লিখতে পারবো, যেহেতু এক্ষেত্রে এই ভগ্নাংশটির হরটি সমান এটির লবটি এবং এর লবটি সমান এটির হরটি। তাহলে যেহেতু k সমান 1/2 কে, অতএব k স্কয়ার সমান 1/2, অতএব k সমান 1/2। পরবর্তী 2 নম্বর সমস্যার দিকে লক্ষ্য করো। তাহলে এই সমস্যাটি সমাধান করার জন্য আগের মতো এটিকে আমরা কে ধরে নেব। এখন আবার লক্ষ্য করে দেখো পূর্বের সমস্যার মতনই, যেহেতু লবেতে √a + √b জাতীয় টার্ম রয়েছে, a + √b জাতীয় টার্ম, এবং হরেতে √a - √b জাতীয় টার্ম রয়েছে, অতএব এটিকে আগের মতন করে সমাধান করার জন্য আমরা প্রথমেই k - 1 এর মান নির্ণয় করব। এখানে k - 1 লেখার কারণ কি হলো, হরেতে মাইনাস থাকার কারণে আমরা এখানে k - 1 নিয়েছি। আমি পরবর্তী আরেকটি সমস্যা দেখাচ্ছি, যদি হরেতে এখানে প্লাস টার্ম থাকে তাহলে সেক্ষেত্রে আমরা k+1 এর মান বের করব। তাহলে k - 1 এর মানটির ক্ষেত্রে আমরা এটিকে সাজিয়ে লিখলাম, অর্থাৎ এই টার্মগুলিকে এক কাছে করলাম, এখানে এই টার্মগুলিকে এক কাছে করলাম। এখন আবার লক্ষ্য করে দেখো আগের মতনই, যেহেতু এই টার্মটির বর্গের মান, তাহলে আগের সমস্যাটির ক্ষেত্রে কিন্তু লব হরে এই টার্মটি গুণ করে বর্গ করা হয়েছিল, আর এখানে আমরা সরাসরি এটির বর্গের মান বের করে দেখছি। তাহলে এটিকে হোল স্কয়ার হিসেবে ভাঙলে এখানে এই a² + b² টার্মটির জন্য আমরা এখান থেকে শুধুমাত্র 20 পাবো, কারণ এখানে +1 আর -1 ক্যান্সেল হয়ে যাবে, সেক্ষেত্রে -2ab টার্মটির জন্য -2√ab এর জন্য পাবো a + b × a - b জাতীয় টার্ম, সেক্ষেত্রে এটির মান হবে 10² - 1, 10² মানে 100 - 1, তার মানে এখান থেকে পাই যাচ্ছে 20 - 2√99।
তাহলে এই ক্ষেত্রে আবার এই দুইটি কমন নেওয়ার পরে আমরা এখান থেকে এই টার্মটি পেলাম। এখন যদি আমরা এইখান থেকে এই টার্মটির মান বের করি সেক্ষেত্রে এই টার্মটি সমান এসে যাবে রুট টু ইন্টু রুট ওভার অফ টেন মাইনাস রুট ওভার অফ 99। এবং এই ক্ষেত্রে এই মানটির দিকে ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে এই মাইনাসের মানটি সমান হয়ে গেছে রুট টু ইন্টু এই টার্মটি, অর্থাৎ হরের এই টার্মটি। এখানে এই দুটি টার্ম সেম। একই রকম ভাবে যদি আমরা এই টার্মটির মান বের করি সেক্ষেত্রে এটির মান আসবে রুট ওভার অফ টু ইন্টু রুট ওভার অফ টেন মাইনাস 98, কারণ টু ইন্টু রুট ওভার অফ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টার্মটির জন্য আমরা এই টার্মটি পাবো। তার মানে এই টার্মটি আবার হবে এই টার্মটির আগের টার্মটি। অনুরূপ ভাবে যদি আমরা এই টার্মটির মান বের করি, এখানে এই টার্মটির মান বের করি সেক্ষেত্রে এটির মান পাওয়া যাবে এটি, এবং এখানে এই টার্মটি রয়েছে। তাহলে এখন যদি আমরা এদের সমষ্টির মানটি এখানে বসিয়ে দিই সেক্ষেত্রে কে মাইনাস ওয়ান এর মান হয়ে গেল, এখান থেকে রুট টুটি কমন নেওয়া হলো, নেওয়ার পরে আমরা এই হরটিকেই পেয়ে গেলাম। সেক্ষেত্রে এই দুটি টার্ম ক্যান্সেল হয়ে যাবে এবং এটির মান হয়ে যাবে রুট টু। তাহলে যেহেতু আমরা পেলাম কে মাইনাস ওয়ান সমান রুট টু, অতএব কে এর মান হবে রুট টু প্লাস ওয়ান। একই রকম ভাবে এই সমস্যাটির জন্য যেহেতু এখানে হরেতে প্লাস টার্ম রয়েছে, অতএব এটির সমাধান করার জন্য তোমরা প্রথমেই কে প্লাস ওয়ান এর মানটি এইভাবে বের করে নিবে, তারপরে এটির বর্গের মানের সাহায্য নিয়ে এগুলির মানগুলিকে এইভাবে বের করে নিতে পারবে। এখন এই মানগুলিকে এখানে বসালে লব এবং হরগুলি একই হয়ে যাবে, যার জন্য এগুলি কাটাকাটি যাওয়ার পরে এটির অ্যান্সার আসবে রুট টু। এবং যেহেতু এখানে কে প্লাস ওয়ান সমান রুট টু হলো, অতএব কে এর মান হবে রুট টু মাইনাস ওয়ান। তাহলে এটি হবে এই প্রশ্নের অ্যান্সার।